এ রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ যেন রাজ্যবাসীর গা শোয়া হয়ে গেছে এবং বিভিন্ন প্রকল্পের টাকা যে ঝেড়ে দিচ্ছে তৃণমূল নেতারা সেটা কিন্তু এ রাজ্যে আর কিন্তু নতুন নয়। এবার কিন্তু অভিযোগ একটু অন্যরকম, প্রায় 7.5 লক্ষ কোটির দুর্নীতির অভিযোগ এবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। কি হয়েছে ঠিক? সড়ক প্রকল্প, স্বাস্থ্য, গরিব পেনশন কিংবা অযোধ্যা উন্নয়ন পর্ষদ, প্রায় সর্বত্র মোদি সরকারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ। এই অভিযোগটা করছেন কে? অভিযোগ কোনো বিরোধী দল বা কোনো রাজ্যের আঞ্চলিক দল কিন্তু এই অভিযোগ করছে না, এই অভিযোগ করছে সেন্ট্রালের ক্যাগ ডিপার্টমেন্ট অর্থাৎ কমট্রেলার অ্যান্ড অডিট জেনারেল ডিপার্টমেন্ট। ক্যাগের যে ফিনান্সিয়াল অডিট হয় সেই অডিট রিপোর্ট যেই পেশ করতেই কিন্তু চাঞ্চল্যকর তথ্য এবং বিরোধীরা এবং সমালোচনা কিন্তু শুরু করে দিয়েছে যে ক্যাগের রিপোর্টে সরকারের কেন্দ্রে যে সরকার তার বিরুদ্ধেই বলা হচ্ছে যে দুর্নীতি প্রায় 7.5 লক্ষ কোটি টাকা। রিপোর্ট পেশ হতেই মোদি সরকারের সমালোচনার সুর চড়িয়েছে বিরোধীরা। সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটেছে আম আদমি পার্টির অভিযোগে। ক্যাগের রিপোর্ট উল্লেখ, রাজ্যসভার সাসপেন্ড এমপি জয় সিংহের অভিযোগ যে জাতীয় সড়ক উন্নয়নের ভারতমালা প্রকল্পে রাস্তা তৈরির নামে 7.5 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। কেরল, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এমনকি আমাদের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গেও রাস্তা তৈরির যে বরাদ দেওয়া হয়েছিল কাকে? আদানি গ্রুপকে। এই সব ভারতমালা প্রকল্পে রাস্তা তৈরির জন্য টেন্ডার দেওয়া হয়েছে এবং সেখানেই ব্যাপক দুর্নীতি হয়েছে। কেন্দ্রকে এ ব্যাপারে জবাব দিতে হবে, ফলে লোকসভা ভোটের আগেই মোদি বধের অস্ত্র মহাজোট ইন্ডিয়ার হাতে। যে বিরোধী জোট তৈরি হয়েছে ইন্ডিয়া, সেই ইন্ডিয়ার হাতে একটা অস্ত্র চলে এলো, তারা কিন্তু এবারে চেপে ধরবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আর তার তাই কংগ্রেসের পরবর্তী কর্মসূচি রিপোর্টের নির্যাস তুলে ধরে নরেন্দ্র মোদির বিরুদ্ধে ময়দানে নামা। শ্লেষের সুরে তারা বলছে মোদি সরকার 9 বছরে কোনো দুর্নীতির কথা বলেনি ক্যাগ। এখন তারাও মুখ খুলছে, এর অর্থ স্পষ্ট, হাওয়া বদলাচ্ছে। অর্থাৎ যে সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত ক্যাগ ডিপার্টমেন্ট, সেই ক্যাগ নাকি 9 বছর কিছু বলেনি, কিন্তু এবার তারাও চেঞ্জ হচ্ছে, তারাও কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছে। এই পরিস্থিতিতে কার্যত চাপে মোদি সরকার যাবতীয় অভিযোগের ভিত্তি সরকারি সংস্থা ক্যাগের পেশ করা তথ্য, ফলে বিরোধীদের বানানো গল্প বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য বিষয়টির ভুল ব্যাখ্যা হচ্ছে বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও বিরোধীদের আক্রমণের মুখে তা ধোপে টিকছে না। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরাসরি দোপ দাগছেন, দুর্নীতির মাত্রা ছাড়িয়ে গিয়েছে মোদি সরকার। কংগ্রেসের মুখপাত্র জয়রাম রামেশ্বরের প্রশ্ন, এখন কেন চুপ করে আছে প্রধানমন্ত্রী? ক্যাগের রিপোর্ট তো আর কংগ্রেসের তৈরি নয়, সরকারি সংস্থাই বলছে দুর্নীতি হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দ্বারকা এক্সপ্রেস তৈরি করতে হিসাবের চেয়ে 14 গুণ অতিরিক্ত টাকা খরচ করেছে মোদি সরকার। প্রতি কিমি রাস্তার জন্য 18 কোটি টাকা অনুমোদন হয়েছিল, কিন্তু আদতে খরচ করছে কত? প্রতি কিলোমিটারে 250 কোটি টাকা। 26,316 কিমি জাতীয় সড়ক তৈরিতে বরাদ্দ ছিল 15,37,00,000 টাকা। আর ক্যাগ বলছে কেন্দ্র খরচ করেছে 32,17,00,000 টাকা। সেফ 5টি টোল ট্যাক্সের মাধ্যমে গাড়ি থেকে আদায় করা হয়েছে অতিরিক্ত 132 কোটি টাকা। আর অযোধ্যা উন্নয়ন প্রকল্প, সেখানে অর্থ 9-6 উল্লেখ কিন্তু রয়েছে।